www.dhaka.in. নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ, লোকসভা ভোটের প্রস্তুতি মালদায়, ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের রাজ্য সম্মেলন, শিশুকন্যা উদ্ধার কান্দিতে বিক্ষোভের নামে দাদাগিরি বিদ্যালয়, অন্ডালের বাড়ির মেঝেতে ধস, রোজ ডেতে গোলাপের চাহিদা তুঙ্গে, শেখ শাহজাহানের মেয়ের নামে পিন মাছের হ্যাচারি। আসছে বিস্তারিত খবরে। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ। নিম্নমানের রাস্তা তৈরির কাজের অভিযোগ সালানপুর এলাকায়। জেলা পরিষদের অর্থানুকূল্যে সালানপুর বোলকুন্ডা থেকে মাধাইচক মোড় পর্যন্ত পিচ রাস্তা তৈরি করা হচ্ছে। কাজটি সঠিক হয়নি বলে বন্ধ করেছিল। গ্রামের বসে কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিছুতে, এবং থিকনেস আমাদের 20 mm থিকনেস ধরা আছে, ঠিক আছে। কারণ এগুলো তো আমাদের পিএমজি সাই মেইনটেনেন্স ওয়ার্ক, আর এই রাস্তার কাজ সঠিক না হওয়ার ফলে রাস্তার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। সেই রাস্তার কাজ পরিদর্শনে আসেন WBSRDA পশ্চিম বর্ধমান, সাথে উপস্থিত ছিলেন সালানপুর BDO দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ সালানপুর পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা। না, একটা অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে আমরা SRDA যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনাকে আমরা বলেছিলাম, এবং কাজটা পাবলিক বন্ধ করেছিল, কিছু অভিযোগ ছিল। সেখান থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, আমাদের ওনারা একটা স্যাম্পল নিয়েছেন, ওটা আমার ল্যাবে টেস্ট হবে, এবং ইঞ্জিনিয়ার সাহেব কথা দিয়েছেন যে যে ভুলভাল যদি কোথাও হয় থাকে সেটাকে আমরা ঠিক করে দেবো আফটার টেস্ট। তো আর কোনো কোথাও অসুবিধা হওয়ার কথা নয়, আশা করি যে কাজটা মোটামুটি ভালো হবে। এদিন রাস্তা তৈরির অংশ নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, সাথে স্থানীয়দের সাথে কথা বলেন তারা। তবে এলাকার মানুষের দাবি, রাস্তার কাজ যেন সঠিকভাবে করা হয়। আমাদের গ্রামবাসীদের একটাই দাবি ছিল যে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকা হোক, আমরা আমাদের প্রবলেমটা বলবো। তুমি বলছেন আজ আসবে কাল আসবে, এইভাবে আমাদের 15টা দিন কাটিয়ে দিচ্ছি। তো আপনারা এখন কি চাইছেন? আমরা যদি যেন সুষ্ঠুভাবে কাজ হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। লোকসভা ভোটের প্রস্তুতি মালদায়। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল মালদায়। বিধানসভা ভিত্তিক মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব হল মালদা টাউন হলে। প্রত্যেক বিধানসভা থেকে 15 জনকে ভোটের কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে। আগামীতে বিভিন্ন বিধানসভাতে ভোট কর্মীদেরকে প্রশিক্ষণ দেবেন এদিনের প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনাররা। মালদার জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ব্লক পর্যায়ের আধিকারিকেরা এদিন মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রায় 200 মাস্টার ট্রেনার এদিন প্রশিক্ষণ নিয়েছেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠু করতে এখন থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে আমাদের অ্যাসেম্বলির মাস্টারটাদের ট্রেনিং শুরু হচ্ছে। অ্যাসেম্বলির মাস্টার ট্রেনার তারাই হবেন যারা পরে গিয়ে ফিল্ডে গিয়ে পোলিং পার্সনদেরকে ট্রেনিং দেবেন। আমরা এখানে অ্যাসেম্বলি মাস্টার তৈরি করছি প্রত্যেক অ্যাসেম্বলি থেকে মোটামুটি কম বেশি 15 জন করে, যারা আমরা রিজার্ভ রেখেছি কিছু জন, যারা পোলিং পার্টিদের ট্রেনিং দেবেন। পোলিং পার্টিদের যা 3টে ট্রেনিং হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ, তাদের জন্যই এই ট্রেনিং রাখা হয়েছে। এখানে মোটামুটি এসছেন আমাদের ব্লক থেকে যারা জয়েন বিডিও সাহেব আছেন, অসিলেশন সাহেব আছেন, শিক্ষক সাহেব আছেন, তাদেরকে মেনলি আমরা ডেকেছি এই অ্যাসেম্বলি মাস্টার হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য, যারা পরে গিয়ে ট্রেনিং পার্ট করবেন পোলিং পার্টিদের। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের রাজ্য সম্মেলন। রবিবার ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সৃজনী সভাগৃহে। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক,
পশ্চিম বর্ধমানের জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা, ডাব্লিউবিইউজের সভাপতি প্রজ্ঞানন্দ চৌধুরী, সাধারণ সম্পাদক দীপক রায় সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্য ও জেলা কর্মকর্তারা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের নানান সমস্যা, সুযোগ সুবিধা ও সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের সহযোগিতার কথা বলেন। জেলা শাসক এই সাংবাদিক সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে উপস্থিত সকল সাংবাদিককে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে বেশ কিছু সাংবাদিককে সংবর্ধিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। সেখানে বিভিন্ন এই যে ওকালতা হয়, তাতে জেলা যদি দেখবেন 5 টাকা, হাইকোর্টে 10 টাকা করে একটা করে কর্তৃক করে দিয়েছে। সেই টাকা কালেকশন হওয়ার পরে যে কোনো আইনজীবী হঠাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে, কেউ মারা যান, তাদেরকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে। পশ্চিম বর্ধমান থেকে সুকান্ত বাগদি, সৌমিত্র গাঙ্গুলির সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শিশুকন্যা উদ্ধার কান্দিতে। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের এক শিশুকন্যা উদ্ধার কান্দিতে। জানা যায়, মন্দিরা নামের ওই শিশুকন্যাটি কান্দি হসপিটাল মোড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখনই হসপিটাল মোড়ের এক ব্যবসায়ী তাকে কান্দি থানায় নিয়ে আসেন। বর্তমানে ওই শিশুকন্যাটি কান্দি থানায় রয়েছে। ওই শিশুকন্যাটি জানিয়েছে তার নাম মন্দিরা, তার বাবার নাম মামুন এবং মায়ের নাম সাইনা, বাড়ি চৈতন্যপুর গ্রামে। হাঁটতে হাঁটতে বাড়ি থেকে কান্দিতে চলে আসে বলে জানিয়েছে ওই শিশুকন্যাটি। যদিও শিশুকন্যাটি নিজের নাম, পরিচয় ও ঠিকানা ভিন্ন ভিন্ন বলছে। শিশুকন্যাটিকে চিনে থাকলে যোগাযোগ করুন কান্দি থানায়। হসপিটাল মোড়ে দূর দূরে বেড়াচ্ছিল, মুরগি দোকানে বসছিল, তাই সুবিধাবকে ফোন করলাম। সুবিধাব বললো থানাতে দিয়ে যাও, তাই থানাতে দিয়ে গিয়েছে। তাই আমরা থানাতে ফের বললো 5-10 মিনিট দাঁড়াও, আমাদের আসতে দিই। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিক্ষোভের নামে দাদাগিরি বিদ্যালয়। বিক্ষোভের নামে কার্যত বিদ্যালয়ের ভিতরে দাদাগিরি অভিভাবক সহ বহিরাগতের। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন। এবার সন্তানদের বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের বিক্ষোভ প্রদর্শনের সাক্ষী থাকলো নদিয়ার নবদ্বীপ শহর। আর এই বিক্ষোভকে বিক্ষোভের নামে কার্যত দাদাগিরি বলছে সংশ্লিষ্ট মহল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদিয়ার নবদ্বীপ শহরের নন্দীপাড়া বকুলতলা ফিডার ইনস্টিটিউশন নামক বিদ্যালয়ে। জানা যায়, এই বিদ্যালয়ের বর্তমান টিচার ইনচার্জ পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক। আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সরকারি নির্দেশ পেয়েছেন কৌস্তভ সরকার নামে এক শিক্ষক, যিনি বর্তমানে শহরের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। নবদ্বীপ শহরে মোট 36টি প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে 3টি বিদ্যালয়ে পূর্ব থেকেই প্রধান শিক্ষক ছিল। বাকি 33টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তর। সূত্র মারফত আরো জানা যায়, ওই 33টি বিদ্যালয়ের মধ্যে 5টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার জন্য কেউ আবেদন করেননি। পাশাপাশি আরো জানা যায়, গত সোমবারও এই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের অভিভাবকদের। তাদের দাবি ছিল, এই স্কুলে বর্তমান টিচার ইনচার্জ গৌতম গড়াইয়ের বদলি করা চলবে না। ঘটনার প্রসঙ্গে শিক্ষক কৌস্তভ সরকার বলেন, আমি সরকারি আদেশ পালনে এখানে এসেছি। পাশাপাশি এর মধ্যে ষড়যন্ত্রের তথ্য উড়িয়ে দিয়ে বলেন, আমি যেখানে চাকরি করব তা নিয়ে কিছু বলবো না। সব মিলিয়ে বিদ্যালয়ের মতো এখানে সরকারি প্রতিষ্ঠানে অভিভাবকদের এখানে আচরণ পড়ুয়াদের মনে যে একটা খারাপ প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। কি বলবো আবার, গার্জেনদের মত গার্জেনরা বলবে, কিন্তু আমার যেহেতু আমি একজন চাকরি করি, গভর্নমেন্ট অর্ডার, আমি তো সেটাকে ভায়োলেট করতে পারবো না, আমাকে যেতেই হবে। এবার গার্জেনদের হয়তো ভালো লেগেছে, সেই জন্য ওনারা হয়তো চাইছেন। এবার ওনাদেরকে আমি তো কিছু বলতে পারবো না যে না কেন করছেন বা কেন করছেন না। তাও আমি অনেক বুঝিয়েছি যে যিনি নতুন মাস্টারমশাই আসছেন তাকে স্বাগত করুন, পুরনোকে বিদায় দিন, আমি আরেক জায়গায় যাই। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অন্ডালে বাড়ির মেঝেতে ধস।
আচমকা বাড়ির মেঝেতে ধস, ক্ষতিগ্রস্ত একটি বাড়ি, তারপরে পাশাপাশি ১২টি বাড়ি থেকে লোকজন সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্কিত অন্ডালের কাচরার কুষ্ঠ কলোনিবাসী, ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকেরা ও প্রশাসনিক আধিকারিকেরা, ক্ষতিগ্রস্তদের সরানো হল অন্যত্র, ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হল ব্যারিকেড। অন্ডালের কাজরার কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভেতরে ধসের ঘটনা ঘটে। ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার। পারুল ফুলমালি মেয়ের সেই ধসে পা চলে যায়, তার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। আমার মেয়ে কাঁদতে লাগলো, তারপর আমাকে ডাকতে গেল, তো আমি এসে লাইট মেরে দেখলাম তো পুরোটাই মানে নিচে ওই ভিতরটা গোটাটাই গর্ত আছে। এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতেও এই ঘটনা ঘটায় তারাও আতঙ্কিত। স্থানীয়দের একাংশের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেই পরিমাণ বালি ফিলিং করে না, যার ফলে বারংবার এই ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকেরা, পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ। ঠিকঠাক বালি প্যাকিং হয়নি, ঠিকঠাক যে পিলার নিচে যেসব রাখা দরকার, যেখানে বসতি রয়েছে সেগুলো মনে হয় ঠিকঠাক হয়নি, তার ফল এটা আসছে। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। রোজ ডেতে গোলাপের চাহিদা তুঙ্গে। আজ রোজ ডে, পাঁচ থেকে সাত রকমের গোলাপ ফুল রোজ ডের উপহার হিসেবে কিনছে যুবক যুবতীরা। ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে সাত দিন ব্যাপী প্রেমিক প্রেমিকা দিবসের একটি গুরুত্বপূর্ণ দিন হল রোজ ডে। আর অন্যান্য জায়গার মতন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুলের দোকানগুলিতে এখন গোলাপের চাহিদা তুঙ্গে। রোজ ডেতে গোলাপ কিনতে রীতিমতো ব্যস্ত কম বয়সী থেকে মাঝারি বয়সের মানুষ। আজ এক একটি গোলাপ বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা করে, যা সাধারণ দিনের তুলনায় কিছুটা হলেও বেশি। রকমারি রং বেরঙের গোলাপ কিনতে বাজারে ভিড় করেছে ক্রেতারা। সেই হিসেবে গোলাপ নিতে এসেছি, তো অনেক রকমের গোলাপ এখানে অনেক কালারে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। কি কি কালার দেখলে? এই তো সাদা আছে, হলুদ, গোলাপি, ডার্ক রেড একটা আছে, তো এটাই আমার ফেভারিট হচ্ছে, তো এটাই নেবো আমি। এটা কি বিভিন্ন রকমের গোলাপ দেখছি? হ্যাঁ, বিভিন্ন রকমের গোলাপ দেখছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শেখ শাহজাহানের মেয়ের নামে পিন মাছের হ্যাচারি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালীর শেখ শাহজাহান ৫ জানুয়ারির পর থেকে আজও অন্তরালে, কখনো অডিও বার্তা, আবার কখনো প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। গত ২৯ জানুয়ারি সকাল ১১টায় ইডির নোটিশ সমন জারি হলেও হাজিরা এড়িয়েছেন। এবার শেখ শাহজাহানের একাধিক সম্পত্তির হদিস পাওয়া গেল। সন্দেশখালীর রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদীর পাড়ে এক বিঘা জমির ওপরে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামে পিন মার্কেট ও হ্যাচারি সেন্টার রয়েছে। সেখানে বাগদার পিন এবং বিভিন্ন মাছ প্রসেসিং করা হয়। সেই মাছ ভারতের বিভিন্ন রাজ্য এমনকি বিদেশেও পাঠানো হয়। এবার সেই সম্পত্তির মালিক দাবি করছেন মোহাম্মদ আব্দুল আলী মোল্লা। তিনি বলেন, এখানে শেখ শাহজাহানের মেয়ের নামে পিন মাছের হ্যাচারি রয়েছে। এখানে নদীর চর দখল করা এবং বেআইনি জমি দখল করা হয়নি। এখানে মোট ৬০ শতক জমি ছিল, তার মধ্যে ৩০ শতক জমি রায়মঙ্গল নদী গর্ভে চলে গেছে। বাকি ৩০ শতক তথা প্রায় এক বিঘা জমির ওপরে এই মাছের মার্কেটের মালিক আমি, যার খাজনা, জমির পর্চা, দলিল, ট্যাক্স প্রতি মাসে আমি কাটি। তাকে প্রশ্ন করা হলে, তাহলে শেখ শাহজাহানের নামে কেন আপনি এই মার্কেটের নাম দিয়েছেন? তিনি বলেন, শেখ শাহজাহান ভালো মানুষ, তাকে আমরা শ্রদ্ধা করি, তাই তার মেয়ের নামে নাম দিয়েছি। উপযুক্ত তথ্য দেখিয়েছেন বর্তমান ওই মাছের হ্যাচারির মালিক মোহাম্মদ আলী মোল্লা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ একজন ব্যক্তি কি করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এখানে বাগদা পিন মাছ সংরক্ষণের প্রসেসিং সেন্টার করলেন? তাহলে কি শেখ শাহজাহান তার সম্পত্তি লুকানোর জন্য রাতারাতি এই ব্যক্তির নামে করে দিলেন? অনুমতি আমার পৈতৃক সম্পত্তি, আমার কেনা সম্পত্তি বাবার, সেই সম্পত্তি সূত্রে তোমরা দেখে নাও কাগজে ম্যাপে। লেখা অনুমতি কে দিয়েছিল? লেখা অনুমতি আমি লিখেছি ভাইয়ের সঙ্গে, মোটামুটি ভাইয়ের নামটা থাকলে, যাতে একটু ও লোক মাঝে মাঝে আসে, একটু বিচার আচার করে ব্যবসাটা ভালো চলে সেই ক্ষেত্রে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন ১৪৫৭ নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।